এখন গাঁৱত হঠাৎ উত্তপ্ত পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে মোতায়েন আরক্ষী অর্ধসামরিক বাহিনী। এয়া বুধবারের করিমগঞ্জের গন্ধর্বখানি গাঁৱৰ দৃশ্য। পরিস্থিতি অধিক উত্তপ্ত, ইয়ার কারণ পিটনির মাজত উদ্ধার হওয়া এটা বস্তা। বস্তাটোর ভিতর তেজেরে লুতুরি পুতুরি এটা মৃতদেহ। লগেলগে অঞ্চলটোত হৈচৈ লাগে। মঙ্গলবাৰৰ পৰা নিখোজ হৈ থকা গাঁওখনৰ 11 বছৰীয়া শিশু জুবাইৰ আহমেদৰ মৃতদেহ বস্তাটোত উদ্ধাৰ হোৱাত পৰিস্থিতিয়ে ল'লে ভয়াবহ ৰূপ। ঘৰৰ নিলগতে উদ্ধাৰ হয় জুবাইৰ আহমেদৰ মৃতদেহ। হুছেইন আহমেদ নামৰ এজনৰ বিৰুদ্ধে উঠিছে হত্যাৰ অভিযোগ। হুছেইন আহমেদ হৈছে এজন আইচক্ৰীম বিক্ৰেতা। আইচক্ৰীম কিনিবলৈ বুলি হুছেইনৰ ঘৰলৈ গৈছিল জুবাইৰ নামৰ কণমানি শিশুটি। তাৰ পাছৰে পৰা নিখোজ হৈ পৰিছিল জুবাইৰ। মঙ্গলবাৰৰ পৰা জুবাইৰ সন্ধান বিচাৰি স্থানীয় লোক গৈছিল হুছেইনৰ ঘৰলৈ, কিন্তু সেইসকল লোককো বাধা দিছিল হুছেইন আহমেদে। শিশুটিৰ মৃত্যুক লৈ ৰহস্য। ৰহস্য ঢাকিবলৈ অভিযুক্তই নিজৰ বাসগৃহ জ্বলাই পলায়ন কৰাৰ সন্দেহ স্থানীয় ৰাইজৰ। এয়া ঘটনাটোৰ পাছৰ পৰিৱেশ। পৰিস্থিতি নিয়ন্ত্ৰণৰ বাবে মোতায়ন বিশাল নিৰাপত্তা বাহিনী। আমার সোমবারে যা সোমবারে একটা মিসিং কেস রিপোর্ট হয়েছিল বারিগ্রাম থানা, জুবাইৰ নামৰ এজন মাইনর লড়া বারিগ্রাম এই বটার এরিয়ারপরা। তো রেকর্ডিং দিয়ে আমি সকলফালে জানাই পেলে সার্চ আরম্ভ করি, কেস একটা রেজিস্টার হয়েছে। আর আজি রাতেপর খবর পাওয়া গেছে যে এই এরিয়া ইয়াতে গন্ধর্বখানি ইয়াতে আপনার একটা বস্তার ভিতর ডেড বডি তো পাওয়া গেছে। ক্রাইমা ফেসি আমি চাই লাগিছে, ডিঙিত স্ট্রেঙ্গুলেশন করে মারা হয়েছে। শিশুটির মৃত্যুর আড়ত হুছেইন আহমেদ জড়িত আছে নে নাই সেয়া আরক্ষীর তদন্ততে পোহৰলৈ আহিব। কিন্তু মৃতদেহ উদ্ধারের পিছতেই হুছেইনের পলায়নে ঘটনাটো অধিক রহস্যঘন করে তুলিছে। স্থানীয় রাজ্যের দাবিত আরক্ষীয়ে মৃতদেহ উদ্ধার করার পিছতেই অনুসন্ধান চলাই আটক করেছে অভিযুক্ত হুছেইন আহমেদক। বর্তমান করিমগঞ্জ আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে অভিযুক্তক। সম্প্রতি ঘটনাস্থলীত বিরাজ করেছে চেপা উত্তেজনা। করিমগঞ্জের পৰা কৌনাদেবর রিপোর্ট, দ্য নিউজ প্লাস।